উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে হাফ সেঞ্চুরি পার করে রেকর্ড করল বাঁকুড়া। এবার রাজ্যে মেধা তালিকায় জেলার 57 জন কৃতি পড়ুয়া জায়গা করে নিল, যা জেলায় সর্বকালীন রেকর্ড। মেধা তালিকায় চতুর্থ থেকে দশম পর্যন্ত এই 57 জন বিভিন্ন র্যাঙ্ক করেছে। জেলার বাঁকুড়া শহরের বঙ্গবিদ্যালয় এবং সিমলাপালের মদন মোহন হাইস্কুল দারুণ ফল করেছে। সিমলাপাল মদন মোহন হাইস্কুলের 9 জন এবং বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় থেকে 8 জন মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এবার বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়ারা তাদের সুনাম অনুযায়ী উচ্চ মাধ্যমিকে ফল করতে পারেনি। জেলায় 57 জন কৃতিদের মধ্যে প্রথম দশে 31 জন ছাত্র এবং 26 জন ছাত্রী রয়েছে। জেলায় সর্বোচ্চ 494 নাম্বার পেয়ে প্রথম এবং রাজ্যে মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে সোনামুখীর পাথরমুড়া হাইস্কুলের অর্পিতা মণ্ডল। দারিদ্রতার সাথে লড়াই করে অর্পিতা সফলতা পেয়েছে। অন্যদিকে আরেক ছাত্রী শিলি টুডু সাঁওতালি মাধ্যমে রাজ্যে প্রথম হয়েছে, তার প্রাপ্ত নাম্বার 488। এবার উচ্চ মাধ্যমিকে জেলা থেকে 57 জন মেধা তালিকায় স্থান পেয়ে নয়া নজির গড়েছে বলে জানিয়েছেন জেলার বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা। নমস্কার, আমাদের বাঁকুড়া জেলায় বিগত বছরের মতো এবছরও সাফল্যের শিখরে আছে আমাদের বাঁকুড়া জেলা। যে রাজ্যের মধ্যে আমাদের মোট 32,686 জন পরীক্ষার্থী ছিলেন, তার মধ্যে আমাদের জেলায় প্রথম রাজ্যের প্রথম দশ স্থানের মধ্যে 57 জন র্যাঙ্ক করেছেন স্টেট র্যাঙ্কিংয়ে। আমাদের 31 জন বালক বা ছাত্র এবং 26 জন ছাত্রী প্রথম দশে র্যাঙ্ক করেছেন। আমাদের জেলায় প্রথম স্থান হয়েছে যিনি স্টেট র্যাঙ্কে ফোর্থ হয়েছেন, অর্পিতা মণ্ডল। তিনি পাথরমোড়া হাইস্কুল বিষ্ণুপুর সাব ডিভিশন থেকে, তার মোট প্রাপ্ত নম্বর 495। তিনি সারা রাজ্যে ফোর্থ হয়েছেন, চতুর্থ স্থান লাভ করেছেন আমাদের জেলায় প্রথম। এছাড়া উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আমাদের জেলায় সারা রাজ্যের মধ্যে যে সাঁওতালি মিডিয়াম স্কুল আছে তার মধ্যে শিলি টুডু রায়পুর পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যাপীঠের ছাত্রী শিলি টুডু ও 488 নম্বর পেয়ে সাঁওতালি মিডিয়ামে সারা রাজ্যে প্রথম হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের জেলায় 91% মতো ছাত্রছাত্রী পাস করেছে। এইটা বিগত বছরের মতো আমাদের সারা যে রাজ্যের মতো আমাদের এখানে পাশের হার ভালো এবং স্থান তো সারা রাজ্যের মধ্যে আমাদের প্রথম দশের স্থান পাওয়ার সংখ্যা অনেক বেশি। এবারে কত পরীক্ষার্থী ছিল? এবারে আমাদের পরীক্ষার্থী ছিল 32,686। ছেলে ছাত্র ছিল 16,093 এবং ছাত্রী ছিল 16,593। ছাত্রীর সংখ্যা আগের মতো মতোই বেশি, বেশ কয়েক বছর বেশি চলছে। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের জেলায় যারা পাস করেছেন এবং যারা র্যাঙ্ক করেছেন সবাইকে শুভেচ্ছা জানাবো। তারা আগামী দিনে আমাদের আরও শিক্ষা দীক্ষায় ভবিষ্যতে এগিয়ে যাবেন, এবং এটাও আমরা বার্তা দিতে চাই আমাদের সরকারের পক্ষ থেকে।